প্রদীপের সত্য কাহিনী সবাই শুনুন। পাবে প্রদীপ সেই যার আছে তিনটি গুণ। ভালো মনের মানুষ হতে হবে, বাহাদুর হতে হবে, সৎ হতে হবে তাকে। প্রদীপ বাজবে লাখে একজনকে, প্রদীপ শুধু একজনকেই করবে শিকার, বাকিদের জীবনে নামবে শুধুই অন্ধকার। মরুতে কত কষ্ট সুন্দরী তুমি দেখো, মরুতে কত কষ্ট সুন্দরী তুমি দেখো, কত ঝরছে মাথার ঘাম এই বালিতে দেখো। বাবা বাবা, আমি জানি বসন্তী, আমার কবিতা শোনার পর তোর নাচতে ইচ্ছে করছে হয়তো, কিন্তু বসন্তী এই বালুকণার সামনে তুই একদম নাচবি না। ক্ষমা করিস বসন্তী, আমি যে কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। বুলবুল কাকা আমাকে ফোন ত্রু দিয়েছিল, তাতে দেখি ঠিক রাস্তায় যাচ্ছে কিনা। বসন্তী একটু দাঁড়া। যা কেলো, এটা কি ফোন ত্রুটা কোথায় গেল? আরে কালো বইটা কার? নকল চোর আমার সামনে যদি আসে না ও দুটো চিমটি কাটবো ওকে, তুই দেখে নিস। দুটো নয়, একটাই কাটবো। আচ্ছা বসন্তী, এই চিমটি কাটাটা একদম ভালো ব্যাপার নয়, তাই না? হ্যাঁ, আলাদিন এত নরম হোস না, ও মেয়ে নয়, একটা বিপদ কার করে আসবে আর। তুমি আমার থলি চুরি করেছো, চোরের মতো কাজ তুমি করো, তুমি অন্যের জিনিস নাও তার অনুমতি না নিয়ে। আমার মা আমাকে শিখিয়েছে অচেনা ব্যক্তির থেকে কোনো জিনিস না নিতে, তো অনুমতি কি করে নেব? কিন্তু জিনিস তো নাও না, চোর কোথাকার। আচ্ছা, তা তুমি কি বাগদাদের রাজকুমারী নাকি? হ্যাঁ, এখনই তোমাকে মজা দেখাচ্ছি নকল চোর। জামাইবাবু,
আগত অতিথির জন্য না আমি সব ব্যবস্থা করে নিয়েছি। তুই শুধু নয়, আমরা দুজনে মিলে করেছি, দুজনে। মাথা মোটা, তাই তো বললাম। কোথায় কালো চোর? তাড়াতাড়ি নিয়ে আয় আমার জিন আমার কাছে। দেখলে কেমন মজা দেখালাম? মাথা মোটা, জল চাইছি আমি। চল 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 চল। তুমি আমার থলি কেন চুরি করেছিলে? আমি ওই পাথরের টুকরোটা কেন চুরি করব? এটা কোনো সাধারণ পাথর নয়, ফুন্ত্রু। এটা ফুন্ত্রু। হ্যাঁ, এটাও কোনো সাধারণ কালো বই নয়। किताबें बहुत सी पढ़ी होगी तुमने, मगर कोई चेहरा भी तुमने पढ़ा है? एटा पर कौन गान? एखन तो नहीं, तबे एक दिन। हाँ निश्चय। তুমি এটাকে রাতে চাঁদের আলোয় কেন রাখুনি? এবার এবার সব শক্তি শেষ হয়ে গেছে, আর কাজ করবে না, আর আমি রাস্তা কি করে খুঁজব? আরে সব তোমার জন্য হয়েছে। আমি আর বসন্তী এখানে আটকে আছি তোমার জন্য, এই মরুভূমির মধ্যে ঘুরে বেড়াচ্ছি তোমার জন্য, সবকিছু গন্ডগোল হয়েছে তোমার জন্য, তোমার জন্য হয়েছে। আমি এই মরুভূমিতে আটকে জলের জন্য কষ্ট পাচ্ছি তোমার জন্য। আজ আমি তোমাকে শেষ করে ফেলবো। ভগবানের অশেষ ধন্যবাদ, আমাদের প্রাণ বেঁচে গেল। কিছু তো গন্ডগোল আছে, আমাকে প্রদীপের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কিন্তু শুনেছি ওই প্রদীপের কাছে পৌঁছানো এত সহজ নয়, কারণ লোকে বলে ওই মরুভূমিতে ওই প্রদীপের সাথে একজন রক্ষকও আছে। রক্ষক? প্রদীপের রক্ষাকর্তা। প্রদীপের রক্ষক। শুনেছি ওই প্রদীপের রক্ষক রাস্তাতে অনেক বাধা তৈরি করে রেখেছে। প্রথম বাধা, একটা একটা অদ্ভুত গ্রাম। আপনারা আমাদের অতিথি। আপনারা কত ভালো, নয়তো এই বোকার জন্য আমি এখানে ফেঁসেই থাকতাম। সবার চোখ সবুজ। তুমি জানো সাব্বু আর নিমু তুই বোন, কিন্তু তাও ওদের চোখ একরকমের নয়। ওরা দুজন কে? আরে খানকাগার ছাগল। আরে দূর দূর থেকে ভালো পরিবারের ছাগলদের সম্বন্ধ আসে ওর, কিন্তু ও পালন করে দেয়। বলে যে আজকালকার ছেলেদের মধ্যে আমি অনেক থাকে, যখনই দেখো আমি 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 আমি। এরা হাসছে কেমন একটা অদ্ভুত না? আপনারা খুব মজার লোক। আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন, চলুন আমাদের গ্রামে গিয়ে বিশ্রাম করবেন, খাওয়া দাওয়া করুন। আসুন আসুন আসুন, চলুন।
আর আমাদের ঘোড়াগুলো? আপনারা নিয়ে চিন্তা করবেন না, আমাদের লোকেশন নিয়ে যাবে, চলুন। আরে আমরা এই অদ্ভুত লোকদের গ্রামে কেন যাচ্ছি? অদ্ভুত নয়, মজার লোক। আর তুমি কি করে চিনবে? তুমি তো আসল আর নকল হিরের মধ্যে পার্থক্যই বুঝতে পারো না। তো তুমি যাও, আমি আর বসন্তী এখানেই থাকবো। ঠিক আছে, তুমি আর তোমার বসন্তী এখানে দাঁড়িয়ে জলের স্বপ্ন দেখো, আমি চললাম। এই নকল চোরটা না, এক নম্বরে অভদ্র, অসভ্য আর একগুঁয়ে। কিন্তু যাই হোক, এই অদ্ভুত লোকগুলোর সাথে ওকে আমি একা ছাড়তে পারি না। বুলবুল কাকা আমায় বলেছিল মাগরিবের মরুভূমিতে অনেক বিপদ আসবে, আমরা কোনো বিপদের দিকে যাচ্ছি না তো? প্রদীপের কাছে পৌঁছতে গেলে বুকে সাহস থাকা চাই। কেউ ভয়ঙ্করপুর পার করতে পারেনি, তুইও পার করতে পারবি না। ভয়ঙ্করপুরে যে একবার পা রেখেছে তাকে স্বয়ং দেবদূত বাঁচাতে পারে না। এরা তো সত্যি অদ্ভুত, যে চোরকে রানী বলছে, তাই না? ভাগ্য ভালো তোমাকে চোর ভাবিনি। আপনারা আমাকে আপনাদের মহারানী কেন ভাবছেন? আজকে দিনটা আমাদের গ্রামের কাছে খুবই বিশেষ দিন, আর এই দিনটা 10 বছরে একবার আসে। আর এই দিনে যদি কোনো নতুন লোক আমাদের এই গ্রামে পদার্পণ করে তাহলে তারা আমাদের মহারাজা আর মহারানী হয়ে যায়। আর আজ আপনারা আমাদের গ্রামে প্রথম পা রেখেছেন, এই জন্য আপনি আমাদের মহারানী। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে। সবার চোখ অদ্ভুত, সবাই অদ্ভুত ভাবে কথা বলছে, কিছু তো গন্ডগোল আছে। দেখো আমার মা আমাকে বলেছিল যে আমার বাবা তাকে সবুজ চোখওয়ালা গ্রামের লোকের গল্প বলতো, ওই লোকগুলো তাদের গ্রামে আসা আগন্তুকদের রাজা আর রানী বানিয়ে দেয়। আর তারপর? তারপর? আর তারপর পুরোটা মনে নেই আমার, কিন্তু এইটুকু মনে আছে যে খুব ভয়ঙ্কর একটা পরিণতিতে গিয়ে গল্পটা শেষ হয়। আমাদের এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। এই হলো চোরেদের মতো কথা, এই এলে আর অমনি পালানোর কথা ভাবছো। এরা আমাকে ওনাদের মহারানী ভাবছেন, আমি ওনাদের মন ভাঙতে পারবো না। কিন্তু এই লোকগুলো আমাদের হার নিশ্চয়ই ভাঙবে, আমি তো চললাম। আলবিদা মহারানী, মহারানী, মহারানী। কাজ করে চোরেদের মতো আর নেখামো করে রাজকুমারীদের মতো। ঠিক গ্রামে আটকেছে, হাওয়েদের মহারানী আর পরোয়েদের মুকুট। মুকুট, তারপর কি হলো মা? তারপর যার মাথায় রাখা হলো মুকুট সে হলো রাজা। কিন্তু যে হলো রাজা তার বুদ্ধি গেল জলাঞ্জলি, কারণ যেমন ওই গ্রামের লোক তেমনই তাদের রাজা। মানে? মানে জানতে চাও যদি এই সমস্যার সমাধান, তাহলে মুকুটি দেবে এই সমস্যার বিধান। বাঁচতে যদি চাও তো পালাও গ্রাম ছেড়ে। সূর্য ডোবার আগে মুকুট ভেঙে।
সঙ্গী চোর, ওই মুকুটটা পড়ো না। আমি একটা জিনিস ভুলে গেছি, আমি ওটা এক্ষুনি নিয়ে আসছি, ঠিক আছে মহারানী? কোথায় যাচ্ছ বকবক বকাও? একে ধরো আর খাবার বানাও। খাবার? না না না, আমার খিদে পায়নি, আমি যাচ্ছি, ঠিক আছে আপনারা খান। কালো চোর, জানতে চাইবেন আজ রান্নায় কি তৈরি হবে? কি কি হবে? কালো চোরের পরোটা। খুব ভালো মজা করে আপনাদের মহারানী, তাই না? প্রদীপের কাছে পৌঁছানো খুবই কঠিন কাজ। কতজন এসছে কেউ ফিরতে পারেনি। ভয়ঙ্করপুরের মুকুট পরা মাত্রই পাগল হয়ে যায়, আর একবার যদি সূর্য অস্ত যায় মুকুট খুলে নেবার পরেও তার পাগলামো শেষ হয় না। ভয়ঙ্করপুরের দুটোই পরিণতি, পাগলামো অথবা মৃত্যু। মেয়েটির ভাগ্যে আছে পাগলামি, আর ছেলেটার ভাগ্যে আছে মৃত্যু। মৃত্যু চল্লাদকে ডাকো। ও আমার শয়তানি, মানে মহারানী, আমাকে ক্ষমা করে দিন, ভুল করেছি আপনাকে রাগিয়ে। শিরচ্ছেদ করো। সূর্য ডোবার আগে আমাকে এই মুকুট ভাঙতেই হবে, নয়তো আমরা কখনো এখান থেকে বেরোতে পারবো না। এটা কি করছো তুমি?
আমাকে দিয়ে তোমার গলা টিপানোর সাহস হলো কি করে? হ্যাঁ, ছেড়ে দিলাম। নকল চোর, আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা কিসের জন্য? এই কারণে। কালো চোর, কালো চোর, এখানেই থাকো, এপারে আসবে না। এই লোকগুলো এই মুকুটের জন্য এখানে আটকে আছে, আমি ওই মুকুটটা ভেঙে ওদের মুক্তি দেব। চীনে তৈরি, তাহলে তো তাড়াতাড়ি ভাঙবে। ভগবান, আমার ছেলে আলাদিন যেখানেই থাকুক ওকে রক্ষা করো। এই যুবক তো মারা গেল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.